নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি নীরব কেন? কারিগরি শিক্ষক এবং প্রশিক্ষকদের মাইনে জানুয়ারি মাস থেকে হচ্ছে না, আপনারা জানেন, জানতেন? এই রাজ্যে কারিগরি দপ্তরে শিক্ষক আছেন, তারা মাইনে পান কত? 13,000, 13,500 টাকা। কারিগরি প্রশিক্ষক আছেন, তারা স্কুলে প্রশিক্ষণ দেন, তারা মাইনে পান কত? 7,000 টাকা। এবং ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে একটা বড় টাকা এই রাজ্যে আসে, সেই টাকাটা রাজ্য সরকার পায়, কিন্তু শেষ পর্যন্ত এই শিক্ষক এই প্রশিক্ষকদের মাইনেটা দিচ্ছে না সরকার, এমনই তথ্য বেরিয়ে এলো জানুয়ারি মাস থেকে। ভাবুন, এই দুর্মূল্যের বাজারে আজকে যখন ফেব্রুয়ারি মাসের দুটো সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে জানুয়ারি মাসের মাইনেই এরা পাননি। এবং যা শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের রিকুইজিশন পর্যন্ত দপ্তরগুলোতে গিয়ে পৌঁছয়নি। কী সেই বার্তা? তাহলে কি রাজ্য সরকার পরিকল্পনা করেছে যে কারিগরি শিক্ষা দপ্তরের এই শিক্ষক প্রশিক্ষকদের পুরো কনসেপ্টটাকে তুলে দেবেন? আমরা কেন এই কথা বলছি বলুন তো, আমাদের দপ্তরে আজকে ফোন করেছিলেন একজন অসহায় শিক্ষক, উত্তরবঙ্গ থেকে ফোন করেছিলেন, তার কষ্টের কথা, তার যন্ত্রণার কথা আমাদের বললেন, সেটা আপনাদের শোনাবো। কিন্তু পাশাপাশি এটি সংবাদ মাধ্যমে রিপোর্টেড হয়েছে এবং সাংবাদিক লিখছেন তার প্রতিবেদনের শেষে যে কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে যোগাযোগ করেছিলাম, তার কোনো উত্তর পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি, এখানেই প্রশ্ন। তাহলে কি ইন্দ্রনীল সেনের ওপর মেসেজ আছে, বার্তা আছে? কস্ট কন্ট্রোল, অর্থাৎ স্কুলগুলোতে শিক্ষক প্রশিক্ষকদের মাইনেগুলোকে আটকে দাও। এবং এই কারিগরি শিক্ষক, এই কারিগরি প্রশিক্ষক, এরা যে মাইনেটা পান, এরা এজেন্সির থ্রুতে পান, অর্থাৎ সরাসরি সরকার দেয় না, সরকার একটা এজেন্সিকে দিয়ে দেয়, সেই এজেন্সি শেষ পর্যন্ত তাদের মাইনেটাকে ডিসবার্স করে। কয়েক হাজার শিক্ষক প্রশিক্ষক আছেন এই রাজ্যে, যারা কেউ 13,000, কেউ 7,500 টাকা মাইনে, 7,000 টাকা মাইনে পান। এবং আজকে বলে না, গত 9-10 বছর ধরে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ম করে রাজ্য সরকারে আসে, সেই টাকা শেষ পর্যন্ত নিজেদের কিছু সংযোজন করে শেষ পর্যন্ত এই যারা কারিগরি শিক্ষক প্রশিক্ষক আছেন তাদের মাইনেটা দেওয়া হয়। এবং মনে রাখবেন, এরা খুব হাইলি কোয়ালিফাইড, এমন কোনো ভাবার কথা নেই, কারণ নেই যে এরা মাধ্যমিক উত্তীর্ণ ছেলেমেয়েরা এই কাজ করছে, এরা হাইলি কোয়ালিফাইড। এমটেক পাস ছেলেমেয়েরাও আজকে কারিগরি শিক্ষকের কাজ করছেন, যারা 13,500 টাকা মাইনে পান 10 বছর চাকরি করার পরও, এবং 7,000 টাকা মাইনে পান মানে 10-12 বছর চাকরি করার পরও। সেই ছেলেমেয়েগুলোকে আজকের দিন একটা সরকার মাইনে আটকে রেখে দিচ্ছে, তারপর মন্ত্রী নীরব, সাইলেন্ট। অথচ ইন্দ্রনীল সেন তো খুব প্রোঅ্যাক্টিভ, আমরা যতটুকু ইন্দ্রনীল বাবুকে চিনি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, বইমেলা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে সবসময় রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশে থাকেন, সাংঘাতিকভাবে প্রোঅ্যাক্টিভ। অথচ সেই মানুষটা চুপ, সাইলেন্ট। তাহলে কি তার কাছে মেসেজেস আছে যে আস্তে আস্তে এটাকে গোটাতে হবে, যেভাবে শিক্ষা দপ্তরটাকে গুটিয়ে দেওয়া হচ্ছে? আপনারা দেখেছেন, সাম্প্রতিককালে একটা রিপোর্টের কথা বলছি, আপনারা সেই রিপোর্টটা দেখেওছেন যে প্রায় 400,000 মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এই প্রশ্নটা আমরা বারবার করতে ইচ্ছে করে, 10 কোটি মানুষের বসবাস যে বাংলায়, একসময় 9 কোটি ছিল, এখন 10 কোটি ক্রস করে গেছে, জনসংখ্যা বাড়ছে, অথচ মাধ্যমিক পরীক্ষার্থী কমছে কেন? কোথায় যাচ্ছে ছেলেমেয়েগুলো? তাহলে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, নিশ্চিতভাবে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, ছাড়ছে কেন? ব্ল্যাকবোর্ডের সামনে শিক্ষক নেই, স্কুলে গার্জেনরা গিয়ে দেখছে যে টিচার নেই, ফলে আলটিমেটলি তারা অভাবের সংসার, তারা মাঠে ঘাটে খেতে চাষবাস করানো থেকে শুরু করে দিনমজুরের কাজ করতে ছেলেমেয়েকে পাঠিয়ে দিচ্ছে। আলটিমেটলি যে সমাজের ক্ষতিটা হচ্ছে, দায়টা কে নেবে? টেকনিক্যাল কোয়ালিফিকেশানের যুগটা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশানের যুগ, সেইখানে কারিগরি শিক্ষার মতো একটা জায়গা, সেই জায়গায় যদি সরকার ইনভেস্টমেন্টটা বন্ধ করে দেয়, সরকার সেই টাকা যদি ডিসবার্স করে দেয় অন্য জায়গায়, তার থেকে দুঃখের বা দুর্ভাগ্যের কিছু থাকে বলুন তো? এসব তথ্য আগে বাইরে আসতো, আসছে না, তবু মাঝে মধ্যে এখন সংবাদ মাধ্যম এসব কথা বলছে, এরাও শেষ পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে বসছেন। এবং সাম্প্রতিককালে একটা রিপোর্ট পেলাম, সেটা আরও সাংঘাতিক, যে সেখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে 102 জন শিক্ষক এবং 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাদের পর্যন্ত 102 জন শিক্ষক এবং 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্টকে অলরেডি এজেন্সি বলে দিয়েছে চাকরি করতে হবে না। অথচ দিনের পর দিন তাদের জীবনে একটা গোল্ডেন পিরিয়ড, তারা এই কাজে নিযুক্ত থেকেছে, তারা কাজ করেছে, তাদের একটা আশা প্রত্যাশা জন্মেছে যে শেষ পর্যন্ত এত ছেলেমেয়েকে মানুষ করেছি, শেষ পর্যন্ত আমাদের একটা হিল্লে হবে, সরকার একটা হিল্লে করবে। কী করলো? 102 জন শিক্ষক, 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তাদের চাকরিটা খেয়ে নিল। কিছুকাল আগে আপনাদের দেখিয়েছিলাম সেই ভিডিওটা, যেখানে দাঁড়িয়ে একদম পরিষ্কারভাবে দেখা গিয়েছিল যে যেখানে দাঁড়িয়ে এই ছেলেমেয়েগুলো শেষ পর্যন্ত মাইনে না পেয়ে, এদের চাকরি চলে যাওয়ার পর শেষ পর্যন্ত রাস্তায় হাতে বাটি নিয়ে বাসে বাসে গিয়ে ভিক্ষে পর্যন্ত করছে, প্রতীকী প্রতিবাদ করেছিলেন, এর মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশেও পর্যন্ত এরা এখন বসেছে।
এই যাদের চাকরি চলে গেছে, আর পাশাপাশি যারা চাকরি করছে সেই কয়েক হাজার ছেলে মেয়ের পর্যন্ত মাইনে বন্ধ করে দিয়েছে সরকারের ভাড়ারে নাকি টাকা নেই। আজকে এই প্রতিবেদন শেষ করবো অবশ্যই সেই ভিডিও বার্তাটা, সেই অডিও বার্তাটা, যে একজন মানে কারিগরি শিক্ষক আমাদের অফিসে খুব করুণ যন্ত্রণা নিয়ে বলছেন, বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, স্ত্রী আছেন, বাচ্চা আছেন, কী করে সংসার চালাবো বলুন তো, মাত্র 13,000 টাকা মাইনে পাই আর এই অবস্থায় দাঁড়িয়ে, 10 বছর সরকারি চাকরি করার পর আজকে শেষ পর্যন্ত জানুয়ারি মাসের মাইনে জুটলো না, যা শুনলাম ফেব্রুয়ারি রিকুইজিশনটা পর্যন্ত দপ্তরকে পাঠানো হয়নি। কে পাঠায়নি? ইচ্ছাকৃতভাবে তলার লেভেলের কোনো অফিসারের ক্ষমতা আছে? এমনকি ইন্দ্রনীল সেনের ক্ষমতা আছে? রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো বা বলে দিয়েছেন, ওই ইন্দ্রনীল এখন মাইনে টাইনে দেওয়া দরকার নেই, বন্ধ করে রাখো, কন্ট্রাকচুয়াল কর্মী তো, এজেন্সির আন্ডারে কাজ করে, কোথাও পালাতে পারবে না, এরা বড় জোর একটু চিৎকার চেঁচামেচি করবে, তার বেশি কিছু করতে পারবে না। এভাবে চলে একটা রাজ্য। আর যে সময় দাঁড়িয়ে ঘটনাটা আপনাদের বর্ণনা করছি, ঠিক তার দু একদিন বাদেই 17 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ওই কলেজিয়েট স্কুল, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে সভা করতে, হেলিকপ্টারে যাচ্ছেন, এবং সেই সভাটাকে কেন্দ্র করে 2.5 থেকে 3 কোটি টাকা অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রীর বা কোনো একটা দপ্তর থেকে খরচা হচ্ছে শুধু মুখ্যমন্ত্রীর সভাটাকে সফল করতে। পারা যেত না এই টাকাটা দিয়ে এই ছেলেমেয়েগুলো মাইনে দিতে? কারণ কে প্রশ্ন করবে? প্রশ্ন করার তো অধিকার নেই, কেন সংবাদ মাধ্যমের মুখ চুপ, নবান্ন থেকে বিজ্ঞাপন তারা পান, কিন্তু আমরা চিৎকার করে যে আমরা প্রতিদিন কথা বলে যে যেভাবে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দপ্তরে ফোন করেছেন একজন কারিগরি শিক্ষক, তার যন্ত্রণার কথা বললেন, বাংলার মানুষ শুনুন, এই কথাগুলো বেশি টেলিকাস্ট হয় না, তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যম এদের নিয়ে খুব বেশি প্রচার করে না, মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাবেন, চটে যাবেন, কেন এইসব কুকীর্তি যদি বাংলার মানুষ জেনে যান তাহলে তার তো সমস্যা, ফলে তাঁদের কথা শোনানো যায় না। একজন কারিগরি শিক্ষকের কথা শুনুন আজকে নতুন বাংলার দর্শকরা। নমস্কার 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 দাদা, আপনি তো একজন ভোকেশনাল টিচার। একদম তাই। তো ভোকেশনাল টিচারদের শুনলাম জানুয়ারি মাসে মাইনে হয়নি, ফেব্রুয়ারি মাসেরও এখনো পর্যন্ত সরকারের কাছে রিকুইজিশন যায়নি, ব্যাপারটা একটু খোলসা করে বলবেন। দেখুন, খোলসা করে কি বলার কিছু নেই, সিস্টেমে এরকমই হতো, মাসের 10 তারিখের মধ্যে মোটামুটি রিকুইজিশন হয়ে যেত, যদিও ডেটটা প্রত্যেক মাসেই কিন্তু কাউন্সিল থেকে একটা নোটিশ সার্ভ করা হয় যে এই মাসে রিকুইজিশন 5-এ অন হবে বা পরের মাসে হয়তো 7-এ অন হবে, এরকমটা হয়, কিন্তু মোটামুটি ধরে নিন 10 তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো যথারীতি প্রতি মাসের মতো আমরা কিন্তু এবছরও 2023-এর জানুয়ারিতে রিকুইজিশন সাবমিট করি, কিন্তু তার স্যালারি কিন্তু ফেব্রুয়ারিতে আজ ধরুন হয়ে গেল 14 তারিখ, কিন্তু তার কোনো স্যালারির কোনো গন্ধ নেই, গল্পও নেই। আর জানুয়ারি মাসের মাইনে হয়েছে? আমি জানুয়ারি মাসের কথাই বলছি, জানুয়ারির মাইনে হয়নি, এমনকি ফেব্রুয়ারি রিকুইজিশন আজ 14 হয়ে গেল, তারও কিন্তু কোনো নোটিফিকেশন হয়নি। জানুয়ারির স্যালারি কোন দপ্তর থেকে টাকাটা আসে? এটা আপনার ওই কারিগরি দপ্তর থেকে টাকাটা আসে। দপ্তর থেকে টাকা আসে? আপনার স্কুলে শিক্ষকতা করেন কি, আরেকবার বলুন? আপনাদের পরিচিতিটা তো প্রায় মানে সেকেন্ডারি স্কুলে ভোকেশনাল টিচার হিসেবে আপনাদের পরিচিতি, তাই তো? একদমই তাই, একদমই। কত বছর চাকরি করছেন? আমি 10 বছর। 10+। বাড়িতে পরিবারে কে কে আছেন? মা আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে। চলছে কি করে? জানুয়ারি মাসে মাইনে পাননি, ফেব্রুয়ারি মাসেরও মাইনে হবে কিনা বুঝতে পারছেন না? সেই তো, ধার দেনা করে চলছে। আজকে মূল্যবৃদ্ধির বাজারে আপনি বলুন না চলা কি সম্ভব? সরকার প্রতিনিয়ত একটা একটা করে আমাদের উপরে চাপ বাড়াচ্ছে, প্রত্যেক দিন আপডেট হচ্ছে সিস্টেমে, এটা বাড়ছে, ওটা বাড়ছে, এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, এমনকি স্কুলে আমাদের বলছে যে এই অতিরিক্ত ডিউটি দিতে হবে, সোম থেকে শনিবার পর্যন্ত স্কুল আওয়ারতে থাকতে হবে, ছুটির কাটা যাবে না এলে, তারপরে ধরুন স্কুলে এরকমই একটা অর্ডার সরকার থেকে রিসেন্টলি একটা নোটিফিকেশন এসেছে যে স্কুল চাইলে আপনাকে যা যে কোনো কাজই করাতে পারে, তাতে আপনি কিন্তু না বলতে পারবেন। আপনার মাইনে পান কত? মাইনে নিয়েও একটা বিরাট মানে সরকার স্পেসিফিক বলুন, 13,390 টাকা এই মুহূর্তে আমরা হাতে পাই, আর সেখান থেকে 110 টাকা কিন্তু আমাদের প্রিট্যাক্স বাবদ কাটা হয় প্রতি মাসে। বুঝতে পেরেছি। 10 বছর চাকরি করছেন, এখন জানুয়ারি মাসে সরকার মাইনে দিতে পারলো না, ফেব্রুয়ারিরও রিকুইজিশন গেল না,
তার মানে আমরা ধরুন মার্চেও তো টাকাটা পাবো না। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ।